আর যোগের নেচারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পর্তুলিকা গাছ একটি নতুন জায়গাতে কীরকমভাবে প্রতিস্থাপন করবেন, গাছগুলোর জন্য কীরকমভাবে ভালো মাটি তৈরি করতে পারবেন সেই সব নিয়ে আজকের ভিডিওটিতে বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বর্ষার সময় যে কোনো গাছ লাগানোর জন্য খুব ভালো সময়, তাই যারা পর্তুলিকা গাছ লাগাতে চান তারা এখনই লাগিয়ে ফেলুন, কারণ এই সময় গাছ খুব সহজে লেগে যায়, আপনাকে খুব একটা কষ্ট করতেও হয় না। আমি একটি নতুন জায়গাতে, দেখুন একটা ট্রের মতো প্লাস্টিকের চওড়া জায়গাতে আমি পর্তুলিকা গাছ টব তৈরি করেছি। তার জন্য আপনার দরকার কিছু পুরানো পর্তুলিকার ডাল, সেইগুলো জোগাড় করলেই আপনার ডাল থেকে সহজে এই যে কোনো টব আপনি তৈরি করতে পারেন। যে কোনো শেপে এই গাছগুলো হয়ে যায়, ছোটো বোতলের মধ্যে হয়, চওড়া জায়গার মধ্যে হয়, টবের মধ্যেও করে নিতে পারেন। আমি সেগুলো ছোটো ছোটো কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, খুব ছোটো ছোটো টুকরোই করে নিতে হবে যে কোনো টব আপনি প্রতিস্থাপন করুন, কারণ এগুলো কিছুদিনের মধ্যেই খুব বেড়ে লম্বা লম্বা হয়ে যায়। তাই আপনি প্রথমে যখন লাগাবেন তখন কেটে ছোটো ছোটো করে নেবেন। এই ছোটো ছোটো ডালগুলো থেকে আপনার সহজে গাছগুলি ঘন আর বড় বড় হয়ে যাবে। আমি এই ডালগুলো এরকম একটি প্লাস্টিকের চওড়া জায়গাতে লাগাবো। এগুলো আমি প্লাস্টিকের জায়গাটা আমি ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি যেন বাড়তি জল সহজে বেরিয়ে যেতে পারে। তারপর সেই ছিদ্রগুলোতে ছোটো ছোটো এরকম টাইলসের খণ্ড দিয়ে বা শক্ত কোনো নারকেলের খোলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি মাটি তৈরি করার জন্য নিয়েছি বাগানের মাটি, বালি নিয়েছি, আর কাঠের গুঁড়ি নিয়েছি, কোকোপিট নিয়েছি, আর পুরানো গোবর সার নিয়েছি। এরকমভাবে আমি মাটি মিশিয়ে রাখি যে কোনো টব তৈরি করার জন্য। আপনারা কোনো একটা উপাদান স্কিপও করতে পারেন, যেমন পুরানো গোবর সার না থাকলে কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, কাঠের গুঁড়ি নাও থাকতে পারে সবার কাছে, সেখানে আপনি পুরানো শুকনো পাতা বা সবজির খোসা এ সকল ব্যবহার করতে পারেন। কিন্তু যখনই টব তৈরি করবেন চেষ্টা করবেন এমন কিছু উপাদান মিশিয়ে দেওয়ার জন্য যেন আপনার টবের মাটিটা উর্বর হয়। আমি কোকোপিট মেশাচ্ছি যেন ড্রেনেজ জলের জল ধরে রাখার ক্ষমতাটা খুব ভালো হয় মাটি টবের। পর্তুলিকা গাছে কি বলুন তো, টবটি করা তৈরি করার আগেই আপনাকে মাটিটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, না হলে গাছটি এত ঘন হয়ে যায় যে আপনি উপর থেকে কোনো পুরনো গোবর সার বা কিছু দিতে বা কঠিন সার দিতে পারবেন না। যখন গাছে প্রচুর কুঁড়ি আসে, ফুল আসে, এই জন্য ওই গাছে খাবারও খুব প্রয়োজন হয়, তাই আপনি তখন উপর থেকে তরল সার দিতে পারবেন। তাই আপনাকে টব তৈরি করার আগে এইগুলো খেয়াল রাখতে হবে যে শুধু মাটি দিয়ে ভরে দেব সেটা চলবে না, যেন মাটির সাথে আর কিছু উপাদান দিতে পারেন, যেন বেশ কিছুদিন গাছের খাবারটা জোগাড় হয়ে যায়, তাহলে আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে। আমি ওই মাটিটি মিশিয়ে রেখেছিলাম আগের থেকে, তারপরে মাটিটিতে ভর্তি করে এখন ছোটো ছোটো ডালগুলো পুরো মাটিটা জুড়ে লাগিয়ে নেব। মাটি যদি ভালোভাবে তৈরি থাকে তাহলে আপনার গাছের গ্রোথের নিয়ে বেশ কিছু চিন্তা করতে হয় না। পর্তুলিকা এমন একটি গাছ, আপনি বছরের বেশিরভাগ সময়ে এখান থেকে ফুল পাবেন, ফুলগুলো অনেক রঙের হয়, দেখতেও খুব সুন্দর লাগে। যে কোনো শেপে আপনি গাছটি তৈরি করতে পারেন, ছোটো বোতলের মধ্যে, চওড়া জায়গার মধ্যে, যে কোনো টবের মধ্যে। আর গাছটি লাগানোর কিছুদিনের মধ্যেই আপনি এই গাছ থেকে ফুল পেয়ে যাবেন। এরকমভাবে মাটি তৈরি করে যদি গাছটি লাগানো হয় তাহলে প্রথম প্রথম আপনাকে সারের কথা চিন্তা করতে হয় না, গাছে অনেক কুঁড়িও আসবে, ফুলও ফুটবে। তারপর আপনি বেশ কিছুদিন যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের তরল জৈব সার আপনি দিতে পারেন। আমার বাগানের বা টবে যে কোনো গাছে, ফুল বা সবজির গাছে আমি শুধুমাত্র জৈব সারই প্রয়োগ করি, তাই আমার সব ভিডিওতে আপনারা পাবেন জৈব সার। আমি রাসায়নিক সার ব্যবহার করি না, কোনো গাছেই ব্যবহার করি না, সব ফুলের গাছেও করি না, সবজির গাছে তো করিই না। যে কোনো গাছ লাগানোর পর কিছুদিন গাছের ছায়াতে বা ছায়াযুক্ত স্থানে রেখে দিন যেন গাছটা ভালোভাবে লেগে যায়, তারপরও এটাকে রোদের মধ্যে দেব। পাঁচ দিন পর চলুন দেখাই আপনাদেরকে গাছের অবস্থা। এখন আমি রোদের মধ্যে রেখে দিয়েছি, দেখুন গাছগুলো দেখে মনে হচ্ছে যে গাছগুলো লেগে গেছে। তারপর আবার সাত দিন পর দেখুন গাছে ফুলও চলে এসছে, মানে টোটাল পনেরো কি কুড়ি দিনের পর এখন তো গাছে কুঁড়িও দেখা যাচ্ছে খুব বেশি। দেখুন গাছগুলো কত তাড়াতাড়ি ঘন হয়েছে, আর গাছে কুঁড়িও খুব বেশি এসছে।
টোটাল 25 দিন পর গাছের এই অবস্থা, ফাইনাল লুক। এখন ফুলও ফুলগুলো খুব বড় হচ্ছে, ফুল অনেক বেশি ফুটছে, অনেক বেশি কুড়ি এসছে, প্রতিটা ডগে দুটো তিনটে করে কুড়ি এসছে, এখন ফুল ফুটতেই থাকবে। এরপর বেশ কিছুদিন পর আমি তরল জৈব সার দেব, কী কী সার দিচ্ছি, পরে গাছের কী আপডেট, সব কিছু আপনাদেরকে পরের ভিডিওতে দিতে থাকব। আজকের ভিডিওটি এখানেই পূর্ণ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।